নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই যে খবরটা আমি সকলের সাথে শেয়ার করতে চাই এবার সেটা হচ্ছে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট দরকার হয় আমরা জানি তো সেখানে কিন্তু আধার আধার হচ্ছে যাচাই বা আধারের যাচাই একটা চালু হয়েছে এবং সেই খবরটা আমি সকলের সাথে শেয়ার করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যে খবরটা আমি শেয়ার করছি ভালো করে দেখে নিন আপনারা যে অবসরপ্রাপ্ত কর্মী যারা আছে তাদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় কিন্তু আঙুলের ছাপের মাধ্যমে আধার নম্বর যাচাই করা হচ্ছে এবং এটা যে অনলাইন পোর্টাল রয়েছে জীবন প্রমাণ এই পোর্টালের মাধ্যমে অনলাইন ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু করার ব্যাপারে গত পঁচিশে অক্টোবর অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে এটা জীবন প্রমাণ নামে পোর্টাল একটা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু করার ব্যবস্থা করেছেন অর্থ দপ্তর তো এই ব্যবস্থা পারিবারিক পেনশন পাপকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং পেনশন পাপকরা চাইলে এতদিন যে ফর্ম পূরণ করে লাইফ সার্টিফিকেট জমা দিতেন সেটাও করতে পারবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী পেনশন ও পরিবার পেনশন পাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট আগেই চালু হয়েছে কেন্দ্র কর্মীদের নভেম্বর মাসে ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট দিতে হয় এবার প্রথম আশি বছরের বেশি বয়সে কম পেনশন পাপকদের ক্ষেত্রে অক্টোবরেও লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং লাইফ সার্টিফিকেট জমা না হলে পেনশন বন্ধ হয়ে যাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু করা হলে মানে চালু হলে আর কি পুরো পুরোপক্ষা স্বচ্ছতা ও নির্ভুলতা বাড়বে এবং বলে সরকার মনে করেছেন এবং অর্থ দপ্তরের আইএফএমএস পোর্টালের মাধ্যমে এখন যাবতীয় কাজ হয় কিন্তু লাইফ সার্টিফিকেট ব্যাপারে এতদিন ডিজিটাল হয়নি পেনশন পাবকদের লাইফ সার্টিফিকেটের জন্য এবার যে ফর্ম ব্যাংকে জমা দিতেন তা সংশ্লিষ্ট ট্রেজারিতে যেত তারপর ট্রেজারি এই পেনশন চালিয়ে যাওয়ার অনুমতি দিত অনেক সময় এর সমস্যা হতো ফর্ম জমা পড়লেও পেনশন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে তখন পেনশন চালানোর করার জন্য ট্রেজারিতে দৌড়দৌড়ি করতে হয় ফর্ম জমা নিয়ে সাধারণ ব্যাংক থেকে নানা প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় না তো ডিজিটাল ব্যবস্থায় যে কোনো ব্যাঙ্ক বা ট্রেজারিতে গিয়ে আঙুলের ছাপের মাধ্যমে আধার যাচাই হয়ে গেলেই পেনশন পাপকের মোবাইল আইডি নম্বর সহ মেসেজ আসবে এবং ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন যে জীবন প্রমাণ পোর্টালে জমা পড়ে গিয়েছে তার প্রমাণ তার কাছে চলে আসবে পরের দিনেই ট্রেজারি এর মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে পেনশন পাপককে মোবাইল মেসেজ পাঠিয়ে জানিয়ে দেবে তার ডিজিটাল সার্টিফিকেট আবেদন গৃহীত হয়েছে না বাতিল হয়েছে তবে ডিজিটাল ব্যবস্থার সুযোগ নিতে গেলে পেনশন পাপককে প্রথমে তার সংশ্লিষ্ট ট্রেজারিতে গিয়ে পেনশন বই বা পিপিও ও আধার কার্ডের কপি জমা দিতে হবে তো অবশ্যই যারা পেনশন পাপক যারা রয়েছেন তারা কিন্তু এই খবরটা অবশ্যই দেখবেন বা কারো ফ্যামিলিতে থাকে অবশ্যই দেখবেন খবরটা ভালো করে আমি বড়ো করে দেখিয়েছি খবরটা তো এখান থেকে পড়ে নিতে পারবেন একটা খুব ভালো সুযোগ বা ভালো খবর যে ডিজিটাল হচ্ছে ডিজিটালাইজেশান হচ্ছে পেনশন পাপকদের লাইফ সার্টিফিকেট যাই হোক আমার এই খবরটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ